যে দেশে গুণীর কদর নেই সে দেশে গুণী জন্মায় না। তারকাহীন দেশের ফুটবলে কেমন আছেন সাবেকরা তার একটা উদাহরণ মেলে এই ছবিটায়। একসময় তো দণ্ড প্রতাপে মাঠে রাজ করা গোলরক্ষক মোহাম্মদ মহসিনের এমন ছবি চোখের কোণে এনে দেয় জল, বলে দেয় কেমন আছে রুগ্ন ফুটবল। তবে গণমাধ্যমের কল্যাণে মোহাম্মদ মহসিনের করুণ চিত্র ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যা দেখে স্থির থাকতে পারেননি দেশের সবচাইতে ধনী বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মহসিনকে আর্থিক সমস্যা সমাধানের পাশাপাশি সুচিকিৎসা নিশ্চিত করা ও তাকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেয় বিসিবি। ওনার পরিবারের পক্ষ থেকে কিন্তু আর্থিক সহযোগিতার বিষয়ে এরকম বলা হয়নি, যেটা বলা হয়েছে যে ওনার শারীরিক অবস্থা, এবং সেক্ষেত্রে আমরা বলেছি ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব রাখতে, চিকিৎসকের কাছে নিয়ে ওনাকে ফিজিক্যালি ওনার অ্যাসেস করা, এবং ওনার যে কিছু জায়গা জমি সংক্রান্ত কিছু লিগ্যাল ডিসপিউট রয়েছে সেগুলোর ব্যাপারে ইতিমধ্যে আমরা আমাদের লিগ্যাল অ্যাডভাইজারকে বলেছি, ওনাদের কাগজপত্রগুলো দেখে ব্যাপারে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেরিতে হলেও টনক নড়েছে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের। জানান ব্যক্তিগত তহবিল থেকে মহসিনের চিকিৎসার সব খরচ বহন করতে চান তিনি। মেডিকেল ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে যে সব শর্টফল আছে, ফাইন্যান্সিয়াল যে শর্টফল আছে সেটা আমি পার্সোনালি আমি সাপোর্ট দিয়ে দেব। আমি BFF থেকে সাপোর্ট দিতে পারবো না, কারণ হলো আমাদের যে ফান্ড আছে অ্যালোকেটেড ফান্ড ফ্রম ফিফা AFC, এই ফান্ড থেকে আমি কোনো কিছু করতে পারবো না। বাট কোনো অসুবিধা নেই, অ্যাজ মহসিন ওয়াজ মাই ইয়াং জুনিয়র প্লেয়ার, ও আমার সাথে ট্রেনিংও করেছে, আমার সাথে খেলেছে ফরে এগেস্টেও, তো মহসিনের যা করা দরকার আছে আমি একলাই আই ক্যান টেক কেয়ার অফ ইট। এছাড়াও এককালীন সহযোগিতার পাশাপাশি মহসিনের চিকিৎসা বাবদ প্রতি মাসে 50,000 টাকা করে দেবেন বলেও জানান কাজী সালাউদ্দিন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।